ছবি তোলা সব দিকে মারাবেন এমন সমস্যা নাই, কিন্তু কষ্ট পাইব সেটা আমি চাইনি। একটা মাত্র বোন আছে, সবারই তো বিয়ে শাদী হয়ে গেছে, আমার বিয়ে খাইতে পারি না পারি, একটাই ছিল লাস্ট ফিনিশিং এ। অনেক খাইছে তো আজকে, হা করলে বমি চলে আসবে। মানে আমার বোনের হলো গলা বসে গেছে ঠান্ডার মধ্যে। আমি সবগুলো জিনিস নিয়ে সবার আগে নেই না, এবার কয় কি গুলা দিব, এবার কি তুই গুলা দিবি? বাইরে কি আছে কতগুলা? কি দিছস ভাবি, তোর প্লেটে কি দিছস? একটা মিষ্টি না করে হলো দেখি লতা কি সব খাবি? হঠাৎ আর কি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো সবাই গা হলো তো সাজুগুজু করছে, আসলে আমি সময় পাইনি এবং কি ভালো লাগে নাই কে আমার সাজতে, আর অনেক ঠান্ডা ছিল এজন্য আমি আবদিয়াকে নিয়ে চলে আসছি। এ কিছুক্ষণ ছিলাম গা হলো, তারপর চলে আসছি, আর ভিডিও করার সুযোগ পাই নাই এই জন্য আমার ব্লগে কোনো আপডেট খবর ছিল না। তো ফাইনালি সকাল হয়ে গেছে, ছোট বোন আসছিল, সবাইকে ঘুম থেকে উঠাইছে, ঠান্ডা লাগছে, তারপরে আসলে ঠান্ডা প্রচুর, আর আমিও বেশি ব্লগিং করতে পারিনি। এই যে এই মাসটা সবাই মানে একটু ই ছিল, তো আমার ভালো লাগতেছিল, এই মাসে সবাই একটু রেস্ট নিচ্ছে, নিতে হয় না রেস্ট, ক্লান্ত হয়ে গেছে সব। যাই হোক, হলুদের প্রোগ্রাম তো আমি শেয়ার করতে পারি নাই, তো এখন হলো সকালবেলা, তো সকালবেলার প্রোগ্রাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বাসায় কী কী হইতেছে। এই যে দেখেন সবাই সাজুগুজু নিয়ে ব্যস্ত, রেডি হইতেছে, বের হইতেছে, এখন উঠানো ঝাড়ু দিতেছে ভাবি। আব্দিয়ার কি অবস্থা? আব্দিয়াকে এখানে নামাই দিছি, ফুল মাথা দিছে, দুষ্টামি করতেছে, এই 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 পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে, দুষ্টামি করতেছে আব্দিয়া। আছো ফুল মাথা দিছো, চলো নানুকে দেখাই আসি, চলো চলো আসো আসো আসো, নানুকে দেখাই আসি,
বোকা মেয়ে নানুকে দেখাই আসি চলো এদিক তাকো আদি এদিক তাকো তাকাও এদিকে তাকাও এদিকে আবার কিউট আমি লাই পাগল লাই পাগল তাপ হলো সবাইকে এক জায়গায় ঘুরতেছে গিফট দেবে লতাকে হয়তো এজন্য কি কাছে আব্দেকে নিয়ে ছবি তোলা এবং কি করা ভিডিও শুট করা অনেক মুশকিল তানজিলা একটু ভিডিও শুট করবে তার জন্য আব্দেকে কত কিছু যে করলো এই যে গরুর কলিজা না ফেফসা দিয়ে রান্না করছে দাঁড়াইছো কেন চলে যাও তোমরা তোমাদের কাছে তোমার কাজ শেষ নাই চলো 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 তুমি মাথার ফুল দিয়ে গলায় নিয়ে গেছো গা যা 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 আচ্ছা 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 আছো আমরা চলে যাই এ তানজিলা সকালবেলার হলুদ বাবার লেগে আসলো কি হলো তো ওই যে ওটাই যাই হোক পানি আনতো কি হইল এটা ও এই জন্য ইমোশনাল হয়ে গেছে বাড়িতে চলে আসলাম কারণ হলুদের ইয়ার সকালবেলা যে প্রোগ্রাম ওটা লেট করে হইতেছে আর সবাই নাস্তা না কইরে চলে গেছে কারণ লতা আসছিল এই জন্য আর এখন দেখতেছি ওই বাড়িতে আসলে সবাই একটু সবাই এক জায়গায় বসছে তো তো ওইটা নিয়ে একটু কান্নাকাটি শুরু হয়ে গেছে গা তো এই জন্য হলো সবাই দূর দূর চলে আসলো এখন আপুরা নাস্তা করে তারপর আবার যাবে বাড়িতে চলে আসলাম কারণ হলুদের ইয়ের সকালবেলা যে প্রোগ্রাম ওটা লেট করে হইতেছে আর সবাই নাস্তা না কইরে চলে গেছে কারণ লতা আসছিল এই জন্য আর এখন দেখতেছি ওই বাড়িতে আসলে সবাই একটু সবাই এক জায়গায় বসছে তো তো ওইটা নিয়ে একটু কান্নাকাটি শুরু হয়ে গেছে গা তো এই জন্য হলো সবাই দূর দূর চলে আসলো এখন আপুরা নাস্তা করে তারপর আবার যাবে সবাইকে ইমোশনাল করে দিয়েছিল এই জন্য চলে আসছিল বাসায় ভাইয়া নাস্তা নাস্তা করে এখন আবার যাইতেছে সবাই সাজুগুজু করছে রেডি হয়ে গেছে এখন আবার যাইতেছি সবাইকে নিয়ে আবির রেডি হয়ে গেছে সবাই এখন নদীর পাড়ে যাবে এরে আমাকে তান হন রেডি হয়ে গেছে এটা মাথা দিত আম্মু এরা হাতে না দিয়ে মাথা দিত তো যে বাসা থেকে বের হইতাছে নদী থেকে পানি আনার জন্য যারা নদীর পাড়ে যাইতেছে আসলে অল্প কয়েকজন মানুষ নদীর পাড়ে এমনি তো ঠান্ডা কেউ যাইতে চাইতেছে না কি যাবেন নদীর পাড়ে যাবেন
আপা মধু পাই দিবে মধু চালি দিতে জান দেখ কে হেন না হ্যাঁ অনেক দূর এই চক্কা যায় না অনেক হ্যাঁ মায়া ঘুমাইছে উঠে যাব গাইলে বাড়ির পুতো জায়গা চলো জায়গা বাড়িতে জায়গা সময় লাগবো আর যদি যা না আর ছবি তুলবো ই করবো কত কিছু করবো তা আমরা কি হতে হয় আমরা এমনি যে দাঁড়ায় থাকুক কেমন দেখায় দুটা ছবি তোলার লেগে যদি মনে করেন হ্যাঁ নদীর পাশে যাইতো কেমন থাকে না।